রাজধানীর ভাটারা এলাকায় একশো ফিট মাদানী অ্যাভিনিউতে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে সোমবার সকালে দেড় শতাধিক অস্ত্রধারী দুর্বৃত্ত হামলা চালিয়ে মার্কেটটি দখল করার চেষ্টা করে হামলাকারীরা ইউনাইটেড গ্রুপের লোক বলে অভিযোগ মার্কেটের দোকানদার ও মার্কেট মালিক মিজানুর রহমানের এ সময় খবর পেয়ে বাড্ডা থানা পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এ ঘটনায় ভুক্তভোগী মিজান বাড্ডা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সব আমার বাইজিয়া এই যে সব বাইঙ্গা ঠিঙ্গা সব নিজে ক্যাশ আসলে এই জায়গায় সব লইয়া গেছে এরা লুট করে গেছে এই যে গুন্ডা বান্ডার আইছে হাট আইসে নিউয়ার্ডে গ্রুপে লোয়ার আর সব বাইঙ্গে লয়ে গেছে আমার হাতের মধ্যে বাড়ি বসছে সক্ষ বাড়ি বসছে আর কাগজ কুবজ যেমনি ভাসে এমনি বাড়িছে কোথা কোয়া সুযোগ দিছে না আর আমি একশো করে কেছি আমি গরিব মানুষ আমার এটি বাইঙ্গে না লুটপাট কইরা না তারা সব লয়ে গেছে লুটপাট করে কিচ্ছু রাখছে না আমি ছিলাম আমার ছেলে ছিল পরে আমরা বয় তো শাটারের ভিতরে ছিলাম শাটার লাগাইয়া শাটার বাইরে বাইরে এবার শাটার বাইঙ্গে আমার প্যান্ডা বাইক করছে গলায় স্বর্ণের সেই না নিয়ে গেছে আমি আর আমার ছেলের ছেলের পরানটা তো মনে করি হাতে পায়ে ধরে বাসাই ছেলের অনেক মারছে পরে যে আমরা কোনো মতে আমার সেলের হাতে পায়ে ধরে পরান বাসাই আমরা পলাইছি পরে ওরা সিকেট টিকিট যা আস টাকা ক্যাশ আসলে আমার পঞ্চাশ টাকার মতন আবার সত্তর হাজার টাকার মতামত কিস সিগারেট ছিল এগুলা আবার ফ্রিজে ঠান্ডা বন্ডা আছিলো এগুলো আসলো চিপ স্টিপ এবং স্যাম্পল করা আসলো আইসা দেখি পরে কিছুই নাই সব মাংসুর করছে একদম পরে তো এই যে আমার ছেলের পিঠেছে আমারও পিঠেছে আমার ছেলের ঠ্যাংয়ের মধ্যে বাইরে গিয়েছে মাইদুর কইরে আবার ক্যাসেটের টাকা আছিলো সিগারেট আছিলো অনেক টাকা সব নিয়ে গেছে আর কি টুটপাট করে হ্যাঁ ডাকায়তি না আমরা মানে লোর মধ্যেই সুযোগ পাই নাই।